আশা করছি সবাই ভালো আছে যুক্তরাজ্যে শিশুদের দুর্ঘটনাজনিত মৃত্যু বেড়েই চলেছে মাসখানেক আগে বাসার পিছনে বাতাসে ফুলানো সুইমিং পুলে পানিতে ডুবে মারা যায় একটি শিশু এরই মধ্যে দুই সপ্তাহ আগে মানে চোদ্দই জুন এক শিশু এমনই এক দুর্ঘটনা মারা গেছে যা আরও আতঙ্কের রিমোটের ব্যাটারি গিলে ফেলায় খাদ্য পুড়ে গিয়ে যুক্তরাজ্যে দুই বছরের বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে হারপার লি ফান্থ্রোপ নামের শিশুটি একটি রিমোট কন্ট্রোল থেকে ছোটো ব্যাটারি বের করে তা গিলে ফেলে পরে হাসপাতালে শিশুটির মৃত্যু হয় ব্যাটারিটিতে থাকা এসিডে তার গলা এবং যে গুরুত্বপূর্ণ একটি খাদ্য পুড়ে যায় শিশুটির মা স্টেসি নিকুলেন জানিয়েছেন একটি রিমোট কন্ট্রোলের ব্যাটারি এতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে তা কখনোই ভাবেননি তিনি পরে মেয়ের সুবার ঘরে একটি খালি বাটন ব্যাটারি পাওয়ার পর ঘটনাটি বুঝতে পারেন তিনি রিমোট কন্ট্রোল ছাড়াও খেলনা থেকে শুরু করে ঘড়ি পর্যন্ত বিভিন্ন ধরনের পণ্য বাটন ব্যাটারি ব্যবহার হয়ে থাকে স্টাসি নিকোলিন পরে চিকিৎসকদের কাছ থেকে জানতে পারেন গত চোদ্দই জুন শিশুটিকে বাঁচাতে তাদের প্রচেষ্টার কথা চিকিৎসকেরা শিশুটির খাদ্যনালীতে বড় একটি ছিদ্র দেখতে পান অপারেশনের সময় চিকিৎসকরা ব্যাপক চেষ্টা চালালেও শিশুটিকে বাঁচাতে পারেননি তারা কনসালটেন্ট আন্না ফিগর জানান হারপার লির মৃত্যু ঠেকানোর চেষ্টা চালিয়েও তারা ব্যর্থ হন কারণ তার প্রচুর রক্তপাত হয়েছে ভিতরে এই মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে নথিভুক্ত করা হয়েছে স্থানীয় কর্তৃপক্ষের যে অফিসগুলো বা মৃত্যুর কারণ হিসেবে এটিকে আসলে দুর্ঘটনা হিসাবে দেখানো হয়েছে অনেকেই বাচ্চাদের বাসায় অনেক সময় ছেড়ে রেখে দেন তখনই এমন দুর্ঘটনা ঘটতে পারে বাসায় অনেকেই কিচেন নাইফ রেখে দেন বাচ্চাদের হাতের নাগালে অথবা অনেকেই ঘেসের সুইচ কখনোই বন্ধ করেন না এমন সব কারণেও কিন্তু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে অনেকেই রাস্তায় বের হলেও শিশুদের ছেড়ে দেন এতে গাড়ির নিচে ভরার সম্ভাবনা তো থাকেই বাচ্চা ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে থাকে সুতরাং চেষ্টা করবেন নিজের বাচ্চাদের সবসময় চোখে চোখে রাখার একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা সারা জীবনের জন্য আশ্বুস কান্না হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন